হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক নিউ ব্লগস ভিডিও। আজকে নিয়ে চলেছি আরেকটি নতুন দুর্গা পুজোর ভিডিও নিয়ে। বন্ধুরা, সবাইকে জানি অনেক অনেক শারদীয় শুভেচ্ছা। আমার এই আর্টিকেল ব্লগস এবং আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতিক অভিনন্দন থাকলো দুর্গা পুজোয়। আজকে মহাষষ্ঠী, আজকে বুধবার, ওয়েনেসডে, আজকে হচ্ছে 9 অক্টোবর 2024 সাল এবং 22শে আশ্বিন। তো বন্ধুরা, আজকে রাতে বেরিয়ে যাব ভিডিও করতে মহাষষ্ঠীতে। তার আগে বিভিন্ন রকম ক্লাবের ইন্টারভিউগুলো করে নিচ্ছি, কারণ তোমরা জানো আমি ফেস দেখে একটু ইন্টারভিউগুলো করে নিই। তো করে নেওয়ার পর প্রথম ক্লাবগুলো শুরু করবো। আজকে টার্গেট হয়েছে সরস্বতী ক্লাব থেকে শুরু করার। তো সরস্বতী থানা পুকুরবা ক্লাবের পর তোমাদের সঙ্গে আজকে এই ক্লাবের ভিডিওটি শুরু শেয়ার করতে চলেছি। যাই হোক, তো মোটামুটি ভিডিও করার পর তো ছাড়বো, তাই বাকিতে বলে দিচ্ছি চলছে। যেটি হচ্ছে, তোমরা জানো ঢাকের বাজি বেজে গেছে, মা এসে গেছে মরতে। তো আজকে যেটি করেছে একটি এখন অব্দি ঝাঁ চকচকে একটি ক্লাব, যেটি হচ্ছে অনুপ্রেরণা ক্লাব। হ্যাঁ, অনুপ্রেরণা ক্লাবটি শুরু করার আগে যারা যারা নতুন ইউটিউব চ্যানেল এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, কমেন্টে বলবে অনুপ্রেরণা ক্লাব তোমাদের কেমন লাগে প্রতি বছর। তো প্রতি বছর অনুপ্রেরণা ক্লাব করেছি, আগের বছর তুলনায় এই বছর আমি ওষুধ ওখানে কাজ করতে করতে দেখছিলাম অনেকটা রাজবাড়ির মতন করছে। থিমটা আমার জানা নেই বা জিজ্ঞেস করিনি, তো মনেটা আমার মতে রাজবাড়ি হবে। তো যাই হোক, আজকে ষষ্ঠীর দিনে কমপ্লিট হয়ে গেছে, কালকে পঞ্চম দিন ছেড়ে দিয়েছে রাতে। তো চলো আজকে দেখবো বন্ধুরা যে অনুপ্রেরণা ক্লাব। হ্যাঁ, মা মরতে এসছে পালকি চড়ে, অনেকে দোলনাতে বলছিলাম, তো পালকি চড়ে আমি যা দেখলাম যাবে মোটামুটি ঘোড়ায় ছত্রভঙ্গ করে। তো যাই হোক, আমাদের মা বছরে একবার আসে, সবার মুখে হাসি নিয়ে আসে, আবার যাওয়ার সময় বিসর্জনে খুবই কষ্ট লাগে, যেহেতু এবছর 4 দিনের পুজোর অনুষ্ঠান সূচি হয়েছে। তো এই রাতে ঝাঁ চকচকের দিনে অনুপ্রেরণা ক্লাব কিন্তু সাদা রঙের সমর্থ নেটের ওপর দিয়ে একটা সুন্দর প্যান্ডেল করেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলেছি, তোমরা সেসব অব্দি দেখবে। চলো বন্ধুরা, দেখা যাক সব ক্লাবের মতো আরও একটি বড় ক্লাবের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, অনুপ্রেরণা ক্লাব দুর্গোৎসব কমিটি। চলো, যেটি হচ্ছে আমাদের লায়ন্স ক্লাবের সামনে বা বিভিন্ন রকম যে ফটো ফ্রেম বাঁধানো হয় বা পলাগড়িয়া সেন্ট্রাল ব্যাংকের সামনে এই পুজোটি হয়। তোমাদের ছোট্ট একটা লোকেশন দিয়ে দিলাম, চলো দেখা হচ্ছে অনুপ্রেরণা ক্লাবে। বন্ধুরা, সেই অবধি অনুপ্রেরণা ক্লাবে প্রবেশ করে গেলাম। তো অনুপ্রেরণা ক্লাবে চলে এসেছি বন্ধুরা, যা তো দেখা যাক অনুপ্রেরণা ক্লাবে। এটা আগে হচ্ছে পেট্রোল পাম্প, তো পেট্রোল পাম্পে মধ্যে লোকেশন পড়ে, আর সাইডে ভারত ফার্নিচারের সাইডে গেটটি হয়েছে অনুপ্রেরণা ক্লাবের গেট। তো ঠিক আছে বন্ধুরা, যাই হোক, অনুপ্রেরণা ক্লাবের মণ্ডপটি অনেক বলেছিল রাজবাড়ির মতন বা আগে 15 দিনে ঘরের মতন করেছে, ঠিক আছে। তো সেই হিসাবে অনুপ্রেরণা ক্লাবের মণ্ডপটি আমি ভিডিও শুরু করলাম 2024 সালে। যদি দেখতে থাকো কেমন হলো বলবে, লাস্টে দেখা হচ্ছে। We'll be right back.
যাই হোক, অনুপ্রেরণা ক্লাবের শেষ করলাম। তো পুরো সাদা রঙের ক্লাবে মণ্ডপটি সাজিয়েছে নেট দিয়ে এবং ঠাকুরটি মণ্ডপটি ভালো হয়েছে। এটিও কাজের মধ্যে একটি বড় ক্লাবের মধ্যে পড়ে। তো অনুপ্রেরণা ক্লাবের ভিডিও শেষের পর্যায়ে এলাম। দেখা হচ্ছে আবার 2025 সালে, আবার 2024 সালে একটি নতুন দুর্গাপূজা ঠাকুর মণ্ডপের ভিডিও নিয়ে। তোমরা বলবে কেমন হয়েছে অনুপ্রেরণা ক্লাবের। আর আমি পিছন দিকে যাচ্ছি, কেন গেটের সঙ্গে একটা ফুলের তোমাদের দেখানোর জন্য ভালো হবে। তো এই যে এখন নতুন এসছে চন্দননগরের লাইট কিন্তু উঠে যাচ্ছে। আগে কিন্তু চন্দননগরের লাইট ছিল, রাতে দেখা যেত, তারপর হলো দিনের বেলা প্রিন্ট, মানে ছবি এঁকে দিনের বেলাও যারা যেত দেখতে পেতো যেটা কিসের লাইট। আবার এখন এসছে জাল, হ্যাঁ, নেটের মাধ্যমে আলোর প্রতিষ্ঠান করেছে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই ভালো থাকবে, শুভ মহাষষ্ঠী।